নিজের স্বপ্ন নিয়ে যারা মাঠে নামেন তারাই উদ্যোক্তা। নিশ্চিত জীবনের হাতছানি উপেক্ষা করে তারা এগিয়ে যান অনিশ্চয়তার দিকে। স্বপ্নই তাদের পথ দেখায়, তবে হঠাৎ করে কেউ উদ্যোক্তা হন না। এর পেছনে থাকে কঠোর অধ্যাবসায়, সময়ের সঠিক ব্যবহার ও নির্দিষ্ট লক্ষ্য পূরণের অভিপ্রায়। স্টিভ জবস, বিল গেটস বা জেফ বেজোস, এরাই আজকের দিনের উদ্যোক্তাদের কাছে অনুসরণীয়। পৃথিবী বদলে দেওয়া প্রযুক্তি তৈরি করেছেন তারা। মানুষের জীবনকে তারা এমনভাবে বদলে দিয়েছেন যে তাদের সময়ে যেটা কেউ ভাবতেই পারেনি। সফল উদ্যোক্তা হতে হলে বাকিদের থেকে কিছুটা এগিয়ে তো থাকতেই হবে, আর সেজন্য দরকার প্রচুর পড়াশোনা। চারপাশ থেকে শেখার পাশাপাশি উদ্যোক্তারা শেখেন বই পড়ে। এমনকি বিল গেটস শত ব্যস্ততার মাঝে এখনও নিয়মিত বই পড়েন। উদ্যোক্তার পড়া উচিত এমন 10টি বইয়ের তালিকা প্রকাশ করেছে বাণিজ্য সাময়িকী বিজনেস ইনসাইডার। দ্য ফাউন্টেন হেড, আয়ন রাড এই বইটি সম্পর্কে বিলিয়নিয়ার মার্ক কিউবান বিজনেস ইনসাইডারকে বলেন, এই বই সব উদ্যোক্তার জন্যই পড়া উচিত। ব্রুকলিন ব্রিজ ভেঞ্চার্স এর পার্টনার চার্লি ও ড্যানিয়েলেরও এই বই প্রিয়। তিনি বলেন, উদ্যোক্তাদের কেন স্বপ্ন এবং সাহস থাকতে হয় সেটা অন্য কোনো বইয়ে এত সুন্দর করে বর্ণনা করা হয়েছে কিনা আমি জানি না। কে আপনাকে সাহায্য করবে সেটা না ভেবে কে আপনাকে বাধা দেবে সেটাই উদ্যোক্তাদের মনে রাখতে হবে। দ্য এফেক্টিভ এক্সিকিউটিভস, পিটার ড্রাকার, অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস তার সিনিয়র ম্যানেজারদের জন্য এই বই সহ আরও 2টি বই পড়ার পরামর্শ দেন। অফিস ব্যবস্থাপনা সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছেন লেখক পিটার ড্রাকার। এছাড়া নির্বাহীদের সময় ব্যবস্থাপনা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত লিখেছেন তিনি। দ্য ইনোভেটর্স ডিলেমা, ক্যাটন ক্রিস্টেনসন, জেফ বেজোসের পছন্দের আরেকটি বই। এটিও তিনি কর্মীদের পড়ার পরামর্শ দেন। উদ্যোক্তাদের খুবই পছন্দের বই এটি। সামাজিক উদ্যোক্তা স্টিভ ব্যাংক বইটি সম্পর্কে বলেছেন, বড় বড় প্রতিষ্ঠান কেন ডাইনোসরের মতো আচরণ করে সেটার একটা যুক্তিসঙ্গত কারণ ও উত্তর দিয়েছেন ক্ল্যাটন। উদ্যোক্তাদের অবশ্যই বইটি পড়া উচিত। বিজনেস অ্যাডভেঞ্চার্স, জন ব্রুকস, বিল গেটসের খুবই পছন্দের বই। 1991 সালে ওয়ারেন বাফেট এই বই তাকে পড়ার পরামর্শ দিয়েছিলেন। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বইটি সম্পর্কে বলেছেন, সব ব্যবসাতেই উদ্যোক্তাদের কিছু শক্তি আর কিছু দুর্বলতা থাকে, তাদের সব সময় চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে হয়, কিন্তু বিজনেস অ্যাডভেঞ্চার্স বইটি সব পরিস্থিতিতে উদ্যোক্তাদের কাজে লাগবে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, ওয়াল্টার ইসাকসন, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও বিলিয়নার অ্যালন মাস্কের পছন্দের বই এটি। বইটি সম্পর্কে মাস্ক বলেন, বইটি পড়লে আপনি বুঝতে পারবেন ফ্রাঙ্কলিন কেন উদ্যোক্তা ছিলেন। তিনি একাধারে শূন্য থেকে শুরু করেছিলেন, বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন তিনি। ওয়াল্টার ইসাকসনের লেখা বিজ্ঞানী আইনস্টাইনের জীবনী আইনস্টাইন হিজ লাইফ অ্যান্ড দ্য ইউনিভার্স, এটি পড়ারও পরামর্শ দেন মাস্ক। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ন হিল, ফ্যাশন হাউস ফুবুর সহ প্রতিষ্ঠাতা ডায়মন্ড জন বইটি সম্পর্কে বলেন, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আমার জীবন বদলে দিয়েছে। এই বই আমাকে শিখিয়েছে কিভাবে নিজের লক্ষ্য ঠিক করতে হয়। আমাদের বেশিরভাগ মানুষেরই লক্ষ্য ঠিক থাকে না বলে আমরা সাফল্য পাই না। কনশাস ক্যাপিটালিজম, জন ম্যাকি ও রাজ সিসোদিয়া, দ্য কন্টেইনার স্টোরের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কিপ টিন্ডেলের মতে, উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের জন্য এটি অবশ্য পাঠ্য বই। কিপ টিন্ডেল বলেন, সবাই মুনাফা চায়, লোকসান কেউ চায় না। বিজনেস স্কুলগুলো এই নিয়ে অনেক গবেষণা করেছে, ছাত্রদের পড়িয়েছি, কিন্তু এই বই সবচেয়ে ভালোভাবে মুনাফা তুলে আনার বিষয়টি বর্ণনা করেছে। As a man thinketh, James Allen, his founder executive coach Tony Robinson বলেন, আমি As a man thinketh বইটি 12 বারেরও বেশি পড়েছি। বইটির ভাষা সাবলীল এবং খুব নির্দিষ্টভাবে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে এতে। Things Hidden Science, The Foundation of the World, René Girard, ফ্রেঞ্চ দার্শনিক রেনে গিরার্ডের এই বইটি খুবই পছন্দের পেপালের সহ প্রতিষ্ঠাতা পিটার থিয়েলের। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আন্ডারগ্রেডের অবস্থায় বইটি প্রথম পড়েছিলেন পিটার থিয়েল। তার মতে এই বই থেকে 2টি জিনিস শেখার আছে। প্রথমত, প্রতিদ্বন্দ্বীদের কথা ভাবতে গিয়ে অনেক সময় উদ্যোক্তারা নিজেদের লক্ষ্য থেকে দূরে সরে যান। দ্বিতীয়ত, প্রতিযোগিতা সবসময় আপনার যোগ্যতার পরিমাপক নয়। শিওরলি ইউ আর জোকিং মিস্টার ফেনিম্যান, রিচার্ড পি ফেনিম্যান। গুগলের সহ প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন বলেছেন, রিচার্ড ফেনিম্যানের এই আত্মজীবনী আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। এই কারণেই প্রযুক্তি এবং সৃষ্টিশীল কাজের সাথে নিজেকে জড়িয়েছি আমি। কোয়ান্টাম ইলেকট্রোডায়নামিক্স নিয়ে কাজ করার জন্য 1965 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন রিচার্ড পি ফেনিম্যান।
গ্রিনের ভাষ্য মতে নিজের কাজের ক্ষেত্রে তো তিনি সফল ছিলেনই, এছাড়া তিনি ছিলেন উদার মনের মানুষ। বইটিতে তিনি লিখেছেন তিনি লিওনার্দো দ্য ভিঞ্চির মতো একজন বিজ্ঞানী ও শিল্পী হতে চেয়েছিলেন। এই বিষয়টা আমাকে খুব অনুপ্রাণিত করেছে। আমার মনে হয় এই স্বপ্নই আমার জীবনকে পরিপূর্ণ করে।